আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, যারাই যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি দর্শক। এই ভিডিওটিতে আমি আলোচনা করব স্বপ্নে ছাতা দেখলে কি হয়। আমরা অনেকেই হয়তো স্বপ্নে ছাতা দেখে থাকি, আমার সাথেই থাকুন, এই সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান লাভ করতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। দর্শক, মূল আলোচনায় চলুন প্রবেশ করি। তো কোন ব্যক্তি স্বপ্নে যদি ছাতা দেখেন তাহলে এর কয়েকটা ব্যাখ্যা হতে পারে। স্বপ্নে যদি কেউ ছাতা দেখেন, চাই একজন নারী হোক বা পুরুষ, স্বপ্নে ছাতা দেখা দর্শক এটা কোনো দুঃসংবাদ লাভের প্রতি ইঙ্গিত, এটা ভালো নয়। স্বপ্নে ছাতা দেখা এটা কোনো দুঃসংবাদ লাভের প্রতি ইঙ্গিত করে, আপনার জীবনে কোনো এই খারাপ সংবাদ আসতে পারে এমনটা বোঝায়। দর্শক, এটা গেল এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার হলো যে আপনার জীবনে অহেতুক খরচ বৃদ্ধি পাওয়ার প্রতি ইঙ্গিত করে, আপনি বাড়তি খরচ করতে পারেন, টাকা পয়সা অপচয় করতে পারেন, আর এটা ভালো নয় দর্শক। দর্শক, যারা অপচয় করেন এদেরকে শয়তানের ভাই বলে আখ্যায়িত করা হয়েছে। তো যতটুকু সম্ভব আপনি প্রয়োজন অনুযায়ী বা যে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে অর্থ খরচ করবেন, অনর্থক অর্থ খরচ করা থেকে বেঁচে থাকা দরকার। কারণ হাশরের মাঠে আপনি কিভাবে অর্থ উপার্জন করেছেন আর কিভাবে ব্যয় করেছেন এই ব্যাপারে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। চারটা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ পাকের দরবারে। তো তার মধ্যে একটি হলো আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, যে একজন মানুষ সে কিভাবে সম্পদ অর্জন করলো আর কিভাবে সে সম্পদ ব্যয় করলো, এইভাবে জিজ্ঞাসা করা হবে। তো সেজন্য অহেতুক খরচ থেকে আপনারা সবাই বাঁচার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। দর্শক, এগুলো দুই নাম্বার ব্যাখ্যা। স্বপ্নে ছাতা দেখা আরেকটি ব্যাখ্যা হলো যে আপনার অতিথির কারণে বা ঘরে মেহমান আসবে তো মেহমানের কারণে আপনি কোনোভাবে দুশ্চিন্তায় পড়তে পারেন এমনটা বোঝায়। অতিথি আসছে তো এর কারণে আপনি দেখা গেছে কোনো সমস্যায় পড়তে পারেন, মেহমানদের দ্বারা দেখা গেছে তাদের আপ্যায়ন করতে করতে আপনি চিন্তার মধ্যে পড়ে যাবেন, পেরেশানির মধ্যে পড়ে যাবেন। আপনার ঘরে মেহমান আসলে অনেক সময় দেখা যায় আসলে আর যেতে চায় না, বা মেহমান আসছে তো বিরক্ত করে ফেলতেছে মেজবানদেরকে, এরকম উচিত নয়। বরঞ্চ একজন মেহমানের উচিত যদি কারো পাশে বেড়াতে যায় তাহলে 3 দিন থাকা, 3 দিন থাকাটা হলো শূন্য। তো 3 দিনের বেশি থাকা এটা মোটেও উচিত নয়, বরঞ্চ 3 দিন থাকবো আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত। কারণ 3 দিনের বেশি যদি থাকতে যায় তাহলে এতে করে মেজবানের উপরে চাপ সৃষ্টি হয়, আপনার জন্য বিভিন্ন খরচ আদি ইত্যাদির ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হয়। তো দর্শক, তো মেহমানের কারণে দুশ্চিন্তায় পড়ার প্রতি ইঙ্গিত করে এটা বোঝায়। সেই সাথে সাথে ছাতা দেখা দর্শক অভাব অনটন জীবনে দেখা দিতে পারে এমনটাও বোঝায়। তো মোট কথা বুঝতে পারলাম সবচেয়ে ছাতা দেখা এটা ততটা ভালো নয়। এটা দেখা গেছে যে ব্যাখ্যা আপনাদের সাথে প্রদান করা হচ্ছে যে এই ব্যাখ্যাকারের মতে এই স্বপ্নে ছাতা দেখাটা এটা আপনার কিছুটা খারাপের প্রতি ইঙ্গিত করে। আপনি যদি স্বপ্নে ছাতা দেখেন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা আপনার জীবনে মঙ্গল দান করেন আর অমঙ্গল থেকে আপনাকে বাঁচিয়ে রাখেন, আর এই স্বপ্নের বিষয়টা আপনি কারোর সাথে সচরাচর শেয়ার করবেন না ইনশাআল্লাহ। দর্শক, এরপর যদি আপনার স্বপ্নে ভাঙ্গা ছাতা দেখে, অনেকে এটাও দেখতে পারেন, স্বপ্নে ভাঙ্গা ছাতা দেখলেন তাহলে এটা দেখা দর্শক আপনার খারাপ অবস্থা দূর হওয়ার প্রতি ইঙ্গিত করে। আপনি যদি কোনো খারাপের মধ্যে থাকেন, আপনি যে কোনো যদি কোনো সমস্যার মধ্যে থাকেন, সমস্যা দূর হবে, খারাপ অবস্থা দূর হবে, আপনার জীবনে ভালো অবস্থা তৈরি হবে ইনশাআল্লাহ। সেই সাথে সাথে দর্শক স্বপ্নে ভাঙ্গা ছাতা দেখা, নষ্ট ছাতা দেখা এটা আপনার জীবনে আর্থিক উন্নতি ঘটার প্রতি ইঙ্গিত করে, আপনি আর্থিক উন্নতি হবে ইনশাআল্লাহ। আপনি যদি একজন ব্যবসায়ী হন বা চাকরিজীবী হন সব দিক দিয়ে আপনার পদের উন্নতি হবে, আপনি আগের চেয়ে ভালো অবস্থায় থাকতে পারবেন এমনটা বোঝায় দর্শক। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। ছাতা দেখা নিয়ে আজকে এতটুকুই স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি কিছুটা হলে উপকৃত হতে পারছেন। দর্শক, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেন, নিত্য নতুন আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।